ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم. इस्लाम एवं अविस्लाम एवं से पार्थक्य हुई थी पत्थरा मन करे ज्ञान अर्जनेर माध्यम हुई একটি পঞ্চ ইন্দ্রিয় আরেকটি আকল জীবের বুদ্ধি। ইসলাম বলেছি জ্ঞান বিবেক বুদ্ধির পরে আরেকটি মাধ্যম আছে যাকে বলে বহি। যেমন গত জুমায় বলা হয়েছিল যারা যুক্তির গোলাম তারা যুক্তির মাধ্যমে আপন পণকে বিয়ে করা বৈধ মনে করে। আপনি আরেক যুক্তি দিয়ে প্রশ্ন করতে পারবেন না, এর উপরে আরেক যুক্তি বের করবেন। যদি যুক্তি দিয়ে কাজ করত সারা দুনিয়ার মানুষ যতজন যুক্তিও তত মতাদর্শ দেখা দিত অনেক বেশি। একজনের যুক্তি এটা বলে আরেকজনের যুক্তি এটা বলে। যেমন বর্তমান বিশ্বে মানব স্বাধীনতা, বাক স্বাধীনতা, কাজ স্বাধীনতা এটা নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়, বড় বড় সংস্থা পর্যন্ত প্রচুরে এসে গেছে, প্রতিষ্ঠিত হয়েছে মানব স্বাধীনতা। এমনই দেশের একটি বড় সংগঠন মানব স্বাধীনতা আরবের জন্য এসেছিল আমাদের সমস্যা সাইফুল ইসলাম আল্লামা সাফি উসমান ইজামা বারাকাতুল্লাহ। আগে ওনার কাছে সময় নেই, এসে বলতেন যে আমি দেশ থেকে এসেছি, আমি অমক সংগঠনের সদস্য, মানব স্বাধীনতা, বাক স্বাধীনতা, কর্ম স্বাধীনতা আমরা এটা চাই, আপনার মতামত জানতে এসেছি। হযরত বললেন এই মতামতের ভিত্তিতে আপনাকে একটি রিপোর্ট পেশ করবেন আপনার হেড অফিসে। তো আপনি আমাদের দেশে এসেছেন কবে? এসেছি আজকে সকাল। যাবেন কবে? তো কালকে চলে যাব। এক দেড় দুই দিনে কয়েকজন থেকে মতামত দিতে পারবেন? দর্শনের মতামত সামনে রেখে 1920 পাকিস্তানের এই কথা করে তো জর্ডানের মতামত কি চন্দ্রকোটি মানুষের মতামত হইতে পারে? কিভাবে আপনাকে প্রবেশ করবেন? আমার কাছে সময় নেই। তো যখন সময় নেই এত অল্প সময় আসছেন কেন? কয়েক বছর সময় নিয়ে আসা দরকার। ঠিক দ্বিতীয়ত কর্মস্বাধীনতা, বাক স্বাধীনতা, মানব স্বাধীনতা, এটা আপনারা চান হয়েছে, এটা আমরা চাই, এটা মানুষের অধিকার। স্বাধীনতার কোনো সীমা রেখা আছে? তাদের স্বাধীনতা থাকবে, ঠিকাতে থাকবে না। যেমন আমি যদি বলি যারা বড় বড় শিল্পপতি, হাজার হাজার কোটি টাকা তাদের কাছে, এরা গরিবের হাতের উপর দিয়ে পয়সাগুলো কামায়। এখন যদি আমি বলি গরিবকে তারা সামান্যতম পয়সা দেয় বিনিময় হিসাবে, সব নিজেরা খেয়ে থাকে। এখন গরিবরা একাধিক করবে, লুণ্ঠন করবে, যে সম্পদ লুট করে গরিবদের মধ্যে বন্টন করবে। এটা আমার বিবেকে ধরে, দুটিকে ধরে, এটা আপনি মানবেন কিনা? এটা তো মানা যাবে না। কেন? বাক স্বাধীনতা, কর্ম স্বাধীনতা, মানব স্বাধীনতা আপনি বলতেছেন, এটার জন্য আপনাদের আন্দোলন। মানে আমার যদি স্বাধীনতা এটা বলে যে দরিদ্রের সম্পদ লুট করে গরিবদেরকে দিয়ে দিব, বাধা দিবেন কেন? এটা তো মানা যায়। তো মানাবে যায় না কোন যুক্তি? এটার বিরুদ্ধে যুক্তি নেই, এটার বিরুদ্ধে কোনো যুক্তি নেই। এটার বিরুদ্ধে একমাত্র বিধান হলো গরিব বিধান। গরিব বলতে এটা করা যাবে না। তাহলে চেষ্টাটা আপনাকে গরিব কাছে আসতে হবে। গরিব কাছে যে পর্যন্ত আসবেন না, এ পর্যন্ত কোনো সীমা রাখা যুক্তি দিয়ে আপনি সামনে পেশ করতে পারবেন না। এটা করেছি তাই দেখা গেছে ইসলামের বিধানাবলী তিন ধরনের। এক ধরনের বিধান সরাসরি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন বহির মাধ্যমে, তাই সেটা কোরআন হোক, তাই সেটা হাদিস হোক, বহির মাধ্যমে। এর মধ্যে কোন প্রকারের পরিবর্তন তেমন পর্যন্ত আসবে না। দুই নম্বর, বহির মাধ্যমে সরাসরি দেখছে কিন্তু বহির কিছু মূল ইতিহাসে তার আলোকে বিধান গুরুদের করা যায়। এই কাজ করবে সস্তা হেঁটেই নেই যারা যারা ইমাম, বিভিন্ন মতভাবের ইমাম, এরা এই কাজগুলো করে। এই যোগ্যতা বা ওদেরকে দিয়েছেন, এই যোগ্যতা সম্পর্কে দেয়নি। এটাই একটি বোঝার বিষয়। আমাদের মধ্যে এখন কেউ কেউ আছে যে না, ইমাম মানা যাবে না, মতহাব মানা যাবে না, তাকলিদ করা যাবে না। আবার দলিল দলিল হিসাবে কোরআনে কারিমের আয়াত পেশ করি। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بداية الدين আল্লাহ পাক আয়াতটা করেন যে আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে, এর মধ্যে আবার ইমাম কেন মানতে হবে, মাদ্রাস কেন মানতে হবে? তখন তো মাদ্রাসার ইমাম ছিল না, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে। অতএব এখন ইমাম মানা, মাদ্রাস মানা, তাকলিদ করা মানে দিনের মধ্যে নতুন সংযোজন করা। এটা বেদাত, এটা বৈধ নয়। কিন্তু যে আয়াতের গভীর চিন্তা যদি করেন, বিভিন্ন তাফসীর যদি দেখেন, খুব খেয়াল করে বোঝার বিষয়। ওলামায়ে কেরাম ভালো বুঝলেন। আল্লাহ পাক যদি বলতেন আল ইয়াওমা কামালা দীনুকুম, আজ তোমাদের দিন পূর্ণ হয়ে গেছে, আমাদের ক্ষুদ্র জ্ঞান বলে যথেষ্ট নেই। কামরা না বলে আল্লাহ পাক বললেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওলামায়ে কেরাম মজার কামলা সোলাফি মজার তিন অক্ষরে, আর এক নাও সোলাফি মুজাদ্দিদি গ্রামে ইসরায়েলের সংরক্ষণের অক্ষর দিয়ে। আরবিতে একটি মূল ইতিহাসে কাসরাতুল মাবানি تدل على أفضل المعاني. في شبد المطيع أفضل في شبد المطيع أفضل সকল ভাষাতে মূল্যায়িত হয়। যেমন আমাদের বাংলা ভাষার একটি শব্দ আছে ভাব, ভাল্লুকের ভ আকার বাবুর কত ভাব থাকে অন্তর্হিত হয়। এই ভাব যদি ভিতরে গুণ মাত্রায় ঘুরে ঘুরে আরম্ভ করে, এখন বলবেন কল্পনা, তার অর্থ হয়ে গেছে ভাবের জন্য বিরক্ত ঘুরাঘুরি করা, এখন হয়ে গেছে কল্পনা। কারণ এই কল্পনাকে যদি বাস্তব নির্দেশ কার্যে পরিণত করতে চান, তখন বলবেন পরিকল্পনা। আরো বিরক্ষর বেড়ে গেছে 6 অক্ষর। যেমন আমরা বলি আমাদের এখানে মসজিদ করার পরিকল্পনা 6 অক্ষর। আর যদি পরিকল্পনা শুরুতে পরিবার মন্ত্র যোগ দিয়ে দেন, এখন হবে পরিবার পরিকল্পনা, অনেক ব্যাপক অর্থ হয়ে যাবে। অক্ষর যত বাড়বে অর্থ তত বাড়বে। আর বুঝলাম এখন যদি আল্লাহ কামলা করতে অর্থ হইত হয় তোমাদের দিন পূর্ণ হয়ে গেছে, তা না বলে বললেন আপনার তোলা কুম দিন আকুম, এখন অর্থ হবে আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সে পরিশব্দ হয়ে যাবে। কি ব্যবধান হবে? বাস্তবই ব্যবধান হবে। আমাদের পূর্ণতা জমাতের আবিদা সকল নবী কামের পূর্ণ, কোন নবী নামের নাম অসম্পূর্ণ নন। নবীর বিবর্তনায় যত সমস্যা দেখা দিত, সকল সমস্যার সমাধান নবী বের করতে সক্ষম ছিলেন, তাই নবীর পূর্ণ কামের। যদি এমন হতো যে সমস্যা আছে নবী সমাধান দিতে পারতেছেন না, তাহলে নবী হবেন নামের অসম্পূর্ণ। এমন কোন নবী দুনিয়াতে আছে সমস্যা সামনে এসেছে নবী সমাধান দিয়ে দিয়েছেন, নবী কামে। কিন্তু এই নবীর বিয়োগের পরে, এতেকালের পরে নতুন সমস্যা দেখা দিলে এখন সমাধান দিবে কে? নবী তো নেই। আছে নবীর দিন, আছে নবীর কিতাব, আছে নবীর শরীয়ত। এখন নবীর কিতাবে, নবীর দিনে, নবীর শরীয়তে খুঁজলে সমাধান পাওয়া যেত না। তাই আল্লাহ নিত্য নতুন সমস্যা বলে সমাধানের লক্ষ্যে আরেকজন নবী বলেছেন। উনি এসে সকল সমস্যার সমাধান দিয়ে দিতেন। ইনিও কামের পূর্ণ নবী। এনার বিয়োগের পরে আবার নতুন সমস্যা দেখা দিয়ে এর সমাধান দিলে যে নবী তো নেই। নবীর বিকাশ, নবীর দিনে খুঁজতে পাওয়া যেত না। তাই এই সমস্যা বলে সমাধানের জন্য আল্লাহ আরেকজন নবী বানিয়েছেন। এভাবে নবীর পাঠানোর হয়েছিল। আপনারা অবগত থাকে সৈয়দনা হযরত ঈসা ইবনে মারিয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। এরপরে আসেন আমাদের নবী। তিনিও তার বিবর্তনায় যত সমস্যা সামনে এসেছে সমাধান পেশ করে গেছেন। এর পাশাপাশি তার বিয়োগের পর কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধানের মূলনীতি তার দিনে দিনে রেখে গেছেন। তার আনিত কিতাব কোরআনে কারিমে আছে, তার হাদিসে আছে, সুন্নতে আছে। এই যে আছে কিতাবে, আছে সুন্নতে, ওই মূলনীতির আলোকে সমাধান পেশ করবে কে? সবাই তো কিতাব পড়তে পারে না। আমাদের মধ্যে আমরা অনেক আছে কোরআন শরীফ পড়তে পারি, আর পড়তে পারলে অনুবাদ বুঝি না। অনুবাদ বুঝলেও তাফসীর বুঝি নাই। তাফসীর বুঝলেও তার পিছনে আরো যে গভীরতা আছে ওই পর্যন্ত পড়তে পারি না। তাহলে এই সমাধানগুলো কে? তিনি এই সব গভীরতা পর্যন্ত পৌঁছতে পারেন তিনি ছিলেন। তিনি হচ্ছেন ইমাম, তিনি মুজতাহিদ। অতএব যারা বুঝি না তারা তার বুঝ নিয়ে পেতো লাগাচ্ছে। আমি গুলিস্তানের রাস্তা চিনি না, যিনি চিনেন তার রাস্তা দেখানো অনুপাতে চল্লিশে গুলিস্তান পৌঁছতে পারবো। যদি বলি না তুমি যেমন মানুষ আমিও তেমন মানুষ, তোমার কথা আমি কেন মানবো? তুমি দক্ষিণ দিকে দেখাইলে আমি উত্তর দিকে যাবো, জীবনে গুলিস্তান পৌঁছতে পারবো। এখন মানি না বললে আমি তো বক্তব্যে পৌঁছতে পারবো। অতএব আমাদের এই দিন, আমাদের এই নবী, আমাদের এই শরীয়ত কামেল নয়, আত্মা পূর্ণ নয়, পরিপূর্ণ। আমাদের নবী আকমালুল আম্বিয়া, পরিপূর্ণ নবী। আমাদের কিতাব আকমালুল কুতুব, পরিপূর্ণ কিতাব। আমাদের শরীয়ত আকমালুল শরায়েহ, পরিপূর্ণ শরীয়ত। আমাদের দিন আকমালুল আদিয়ান, পরিপূর্ণ দিন। আগের গুলো ছিল পূর্ণ, আমাদেরটা পরিপূর্ণ। একবার যদি বলে কাতা মানি না, ইমাম মানি না, তাকলিদ মানি না, মাযহাব মানি না, তো তার মানে কোরআনে কারীম এবং হাদিসকে সামনে রেখে যে মশালাগুলো ইমামরা রেখে গেছেন, এগুলো মানি না। তো না মানলে সমাধান কে দিবে, কোথেকে আসবে? যেমন ধরুন, বর্তমান বিশ্বে একটি ব্যবসা খুব চলে, যাকে বলে সেটিং ব্যবসা। এই ব্যবসার কিরকম বৈধ, কি অবৈধ? সে আমার পর্যন্ত যদি বোঝেন, সরাসরি কোনো আয়াতে পাবেন না তার উত্তর, কোনো হাদিসে পাবেন না তার উত্তর। আপনাদের থাকার মধ্যে কোরআন এবং হাদিসের মূল্য থেকে সামনে রেখে আমাদের ইমামগণ পেশ করে গেছেন, ওখানে পাবেন। সেটাকে বলে খেতা। এখন যদি খেতা মানি না, ইমামের কথা মানি না, তাকলিদ মানি না, তাহলে এই ব্যবসার কিরকম, কে দিবে, কোথায় দিবে? তো বলবেন যে কোনো বিধান ইসলামে নেই, কারণ ইসলাম না খেয়ে অসম্পূর্ণ হয়ে যায়। আর যে ব্যক্তি দৃষ্টিতে ইসলাম অসম্পূর্ণ, তার ইমানের কি দশা করবে? তেমনিভাবে আরেকটি ব্যবসা আপনি খুব চলে, অপশন ব্যবসা। সরাসরি যদি প্রধান কোরআনের আয়াতে অপশন ব্যবসার কি হুকুম, হাদিসে অপশন ব্যবসার কি হুকুম, সরাসরি পাবেন না। হ্যাঁ, মূলনীতির আলাপে ইমামবাদ বের করে গেছেন, এরকম হইল। এমএলএন ব্যবসা, নেটওয়ার্ক ব্যবসা, সরাসরি আয়াতও নেই, হাদিসও নেই। আপনি আয়াত হাদিসের মূলনীতি সামনে রেখে বেতার মধ্যে ইমামগণ বের করে গেছেন। বিমার কি হুকুম, কোম্পানির কি বিধান, ব্যাংকিং সিস্টেমের কি বিধান, এগুলো ছিল না। সরাসরি হাদিস কোরআনে আপনি পাবেন না। হ্যাঁ, কোরআন হাদিসে যে মূলনীতি আছে, ওইটা সামনে রেখে আপনি বের করতে পারবেন, যাকে আল্লাহ পাশে যোগ্যতা দিয়েছে সে বের করবে। যিনি বের করবেন, যোগ্যতা আছে, তিনি ইমাম। যারা আমরা পারি না, তারা কথা মানতে হবে। আমরা তার বললে এটা নামে তার কথা। অর্থাৎ মানি না, ইমাম মানি না, নেতা মানি না, তার মানে যে অসম্পূর্ণ না হয়। এটা গেল একমাত্র দিক পরিপূর্ণ হওয়ার কথা। যখন এসেছে আরেকটু বলে দিই, অন্য নবীগণ দিন এবং আখেরাতের সংবাদ দিয়ে গেছেন ওহির ভিত্তিতে। ওহি আগে বলেছে জ্ঞানের এমন একটি মাধ্যম, যার মধ্যে কোনো প্রকারের ভুল নেই, ত্রুটি নেই, বদল সবল নেই, ধোকা নেই, প্রতারণা নেই। এটাকে বলে ওহি। নবীদের সকল সম্পদ সত্য, দিন সত্য, অস্বীকার করার কোনো জরুরি। আমাদের নবীও বহির উপর নির্ভর করে আখেরাতের সংবাদ দিয়ে গেছেন, বিধান দিয়ে গেছেন। এর পাশাপাশি আল্লাহ আমাদের নবীকে মেরাজে নিয়ে আলমে আখেরাত তৎপর জগৎ, জান্নাত জাহান্নাম সব জায়গায় দিয়েছেন। তাই আমাদের এই নবীর সংবাদগুলো শুধু বহি নির্ভর নয়, শোনা নির্ভর নয়, দেখা নির্ভর। শোনা যতই অকাট্য হোক না কেন, দেখার সমান জীবনও হবে না। এক বন্ধু আরেক বন্ধুকে দেখে বলতে হবে, বন্ধু ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, এটা তো আমার শোনা কথা। আর তুমি যে সুন্দর, এটা আমার দেখার বিষয়। আমি দেখতেছি তুমি সুন্দর, অতএব আমি বলবো ইউসুফ থেকে তুমি আরো বেশি সুন্দর। তারপর এসে বলতেছে আমি দা ভাই বুয়া জমানা দেদি দা তোরা দি দা ওয়ায়ু তোরা জানি দা তোরা দি দা ওয়ায়ু তোরা জানি দা। ইউসুফের অতন এবং সৌন্দর্যটা তোমার কথা, আর তোমার সৌন্দর্যটা আমার দেখা সেইটা বেশি। সোনা যত অব্যক্ত হোক দেখার সমান কোনদিন হবে না। আমাদের নবীর এই শুধু সোনা নির্ভর নয়, দেখা নির্ভর। এই জন্য অন্য দিন কামের পূর্ণ, আমাদের দিন আত্মার পরিপূর্ণ। আরেকটি কথা, একমাত্র মেরাজ হয়েছে আমাদের নবীর, অন্য কোন নবীর হয়নি। এক গণনা মোতাবেক সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গেছেন, কথাবার্তা হয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের শব্দ এবং প্রবল তত্ত্ব নবী আমাদের নবী। অন্য নবীদের মেরাজ হয়নি। অন্য নবীর দিন, অন্য নবীর শরীয়ত হল বেলা প্রবল, আর আমাদের নবীর দিন এবং শরীয়ত হল বার প্রবল। সেখানে সম্ভব আছে সরাসরি আল্লাহ পাকের সম্ভব। অনেক দেবতা দেখবেন দুই পীরের দুই, এক পীরের দুই গুলিশা, এক পীরের দুই গুলিশা। একজন সব সময় পীরের সাথে থাকত, সফরে হজরে সবসময়, আর আরেকজন থাকত দূরে, ফোনের মাধ্যমে কিংবা চিঠির মাধ্যমে সংশোধন করতেন। উভয়জন খেলাফত প্রাপ্ত, কিন্তু দুজনের মধ্যে ব্যবধান পরিলক্ষিত হবে। যে সবসময় পীরের সামনে থাকতো দেখবেন পীরের টুপি এর টুপি, পীরের জামা এর জামা, পীরের আমল এর আমল, পীরের চলাফেরা এর চলাফেরা, ব্যবধান পাবেন না। আর যে দূর থেকে ফোন কিংবা টিভির মাধ্যমে সংশোধন নিয়েছে তার মধ্যে সবকিছু হুবহু পাবেন না, সপ্তবর্ষ অবতের ব্যবধান। ওলামায়ে কেরাম বলেন এক ওস্তাদের ছাত্র দুইজন, উভয়জন পর্যাপ্তার নির্ভরযোগ্য, হাদিসের পরিভাষায় সেবা, কিন্তু বর্ণনা করে ওস্তাদের কথা দুজন বিরোধ। এখন কাটটা মানব, একজনের কথাকে অগ্রাধিকার দিতে হবে। অগ্রাধিকার দেওয়ার পেছনে যুক্তিতে অনেক আছে। তার মধ্যে একটি যুক্তি হল, দেখো বেশি সময় ওস্তাদের কাছে গিয়েছিল, যে ছাত্র বেশি সময় ছিল এটা মানব, যে কম সময় ছিল তুলনামূলক ওটা মানব না। সৌবতার শব্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ডেকে আল্লাহ পাকের সামনে নিয়ে সহবত দিয়ে দিয়েছেন, ওনার সান্নিধ্যে গেছেন, সংসব দিয়ে আসেন। আমাদের এই সংসবওয়ালা অন্য দিন সংসবওয়ালা নয়, তাই অন্য দিন কামেল, আমাদের দিন আত্মা। এই ব্যবধানের কারণে অন্য নবীদের দিন আপন অবস্থায় বহাল হয়নি, পরিবর্তন হয়ে গেল, আসল দিনের ভুলিয়া বিগড়ে গেল। কিন্তু সৌবতার সংসদের বরকতে আমাদের দিনে কোনো পরিবর্তন আসেনি, ইনশাআল্লাহ তেমন পর্যন্ত আসবেও না। কেউ যদি পরিবর্তন করতে চায়, সংযোজন বিয়োজন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে এমন আলেম দাঁড় করাইয়া দেন, উনি এগুলো দুটা তিনি ভাগ করে দেখাইয়া দেন যে এটা সংযোজন হয়ে গেছে, এটা মানা যাবে না, এটা বিয়োজন হয়ে গেছে, এটা কিন্তু করতে হবে, দেখাইয়া দেন। এই যে মনে করেন নব অবস্থিত 3 দিন, না কেউ মারা গেলে 3 দিন, 4 দিন একটা অনুষ্ঠান করা লাগবে, 40 অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান। ইসলাম এগুলোর কোনো অধীন নেই, এমন কোনো বিচার নেই। রহমানে ওলামায়ে কেরাম বলেছেন যেগুলো বিচার নেই তো হবে না, বরং মাঝে মাঝে গুণের সম্ভাবনা। এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান করতেছে, বিশাল আয়োজন করতেছে, কোথায় নামাজ, কোথায় জমা, কোথায় কথা বুঝিটা, কোথায় কি কিছু নেই, হাজার একটা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে এমন আলেম সৃষ্টি করেছেন, এদেরকে বলা হয় মুজাদ্দিদ। কেউ হয় 1000 বছরের একজন, যেমন মুজাদ্দিদে আজকে সানি, দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ। আর কে হয় মুজাদ্দিদে মিল্লাত, 100 বছর পর পর একজন মুজাদ্দিদ। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন মুজাদ্দিদ ছিলেন। এরা সব জায়গায়। তাই আমাদের যেহেতু সংসর্গবাদী পরিবর্তন এখানে হবে না। এটার অপর নাম হল তাসাউফ, আত্মশুদ্ধি, যাকে আমরা পীর মুরিদি বললে সহজে বুঝি। সপ্তাহে পীরের সংসদে গেলে এটা ওইখান থেকে আস্তে আস্তে মুক্তাকার হয়, ওইখান থেকে আস্তে আস্তে এখানে আসে। Subhanallah wa bihamdi, subhanakallahumma wa bihamdi, asyhadu an la